হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। এখন বাজে প্রায় 5:30। তো আমি এখন আছি বর্তমানে খাগড়াঘাট রোড স্টেশনে। আমি যাচ্ছি আসানসোল, তো একটু দরকারি কাজে যাচ্ছি। তো এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা খাগড়াঘাটে স্টপ করেছিলাম, তো আবার সেই খাগড়াঘাট থেকে শুরু করলাম ভিডিওটা। তো খাগড়াঘাট থেকে এখন যাব আমি আসানসোল। রুট হবে আমার খাগড়াঘাট টু কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে আসানসোল। তো বুঝতেই পারছেন কতক্ষণের রাস্তা। তো চলুন, আপনারাও এনজয় করতে থাকুন, আমিও এগোতে থাকি। আমার ট্রেন 6:20। আমি প্ল্যাটফর্মে যাচ্ছি, আমার ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট করে নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। ট্রেন আসবে 6:20। এই হলো খাগড়াঘাট রোড স্টেশন, আপনারা একটু দেখে নিন। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ঢুকছে, আমি যে ট্রেনে যাব সেই ট্রেন আসছে। তো দেখুন, আমাদের ট্রেন ছেড়ে দিল খাগড়া থেকে, মানে খাগড়াঘাট রোড স্টেশন থেকে। তো এই অপর লাইনে নবদ্বীপ থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেন আসবে, তো সেটা হয়তো রানিংয়ে অবস্থা দেখতে পাবেন, রানিং অবস্থায়। তো আপনারা দেখুন, এটা হচ্ছে মেন হাই রোড, এই রোড দিয়ে যাওয়া যায়। অবশেষে কাটোয়া স্টেশন আমি এসে পৌঁছে গেছি খানিকটা। তাহলে কাটোয়া স্টেশন, তো এরপরে ট্রেন ধরবো বর্ধমান লোকাল, কাটোয়া বর্ধমান, যেটা 8:50 ছাড়বে সকাল। তো কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে এখন। তো কাটোয়া জংশন এসে পৌঁছে গেলাম, এরপরে আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে দেয় ট্রেন। অবশেষে কাটোয়া জংশন ছাড়লো বর্ধমানের উদ্দেশ্যে। তো কতক্ষণ লাগে দেখা যাক বর্ধমান পৌঁছাতে। অবশেষে বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছি, ভিতরে ভিডিও করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো এইটা বাইরে আমি টোটো স্ট্যান্ডে এসে ভিডিওটা করছি, আমি এখন টোটোতে বসে আছি। এখান থেকে আমি নবহাট বাসস্ট্যান্ড যাবো, বাসস্ট্যান্ড থেকে ওখান থেকে নবহাট থেকে আমি স্টেট বাস ধরে আসানসোল পৌঁছাবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশন। রাস্তায় যেতে দেখাবো কত দূর এখান থেকে নবহাট বাস স্ট্যান্ড, তো সেখান থেকে আমি বাস ধরবো আসানসোলের জন্য। তো আপনারা দেখতে থাকুন। তো বর্ধমান স্টেশন থেকে আমি বেরিয়ে গেছি, তো টোটো রিজার্ভ করে এখন নবহাট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। তখন দেখা যাক
কতক্ষণ লাগে, রাস্তা যা হাল, লোকজন দেখতে পাচ্ছেন। এই রুটটা চলে গেল সোজা দুর্গাপুর, এই রুট ধরে যাবো। তো ভিডিও এই পর্যন্তই। তো আমি আসানসোল স্টেশন পর্যন্ত ভিডিও দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।